খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যকে তামাশা উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এই ঘটনা প্রমাণ করে দেশে স্বাধীন বিচার বিভাগ নেই। রবিবার সুপ্রিম কোর্ট এলাকায় বিএনপি ও সমমনা আইনজীবীদের সংগঠন ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আয়োজিত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার নাটক শুরু করেছে, তার ফলে খালেদা জিয়ার কিছু হলে জড়িত সবাইকে জাতীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা হবে। আপনাদের সময় শেষ হয়ে গিয়েছে, গণতন্ত্র হত্যা করেছেন, দেশের অর্থনীতি ধ্বংস করেছেন, বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন। বিচার বিভাগ করছে স্বাধীন বিচার ব্যবস্থা, কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থা বেগম খালেদা জিয়ার জন্য স্বাধীন হতে পারে নাই। তার 5 বছরের সাজা, এই দেশের সর্বোচ্চ আদালতে এসে 10 বছর হয়ে গেল।